সম্মানিত দর্শক, মুস্কানের প্রশংসার পাল্টাত হিজাব বিদ্রোহীর বাবার। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু হিজাব বিতর্কে সুর জড়ানো পড়ুয়া মুস্কান খানের প্রশংসা আল কায়দার প্রধান আয়মান আল জাওয়াহারির মুখে, এবং এর প্রেক্ষিতে এবার মুস্কানের বাবা দাবি করলেন আল কায়দা নেতার বক্তব্য ভুল এবং তারা ভারতের শান্তিতে বসবাস করে। এইদিকে আল কায়দা প্রধানের এই বক্তব্যের পর শাসক দল বিজেপির হিজাব বিতর্কে জঙ্গি যোগ নিয়ে ফের সরব হয়েছে। এর প্রেক্ষিতে মুস্কানের বাবা মোহাম্মদ হোসেন খান বলেন, পুলিশ চাইলে সব খতিয়ে দেখতে পারে, সত্যিটা খুঁজে বের করতে তদন্ত করতে পারে। মুস্কানের বাবা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, আমরা এই ভিডিও সম্পর্কে কিছুই জানি না, আমরা এটাও জানি না সে কে, তাকে আজ প্রথমবার দেখলাম, তিনি আরবি ভাষায় কিছু বলছেন। আমরা সবাই এখানে ভাইয়ের মতো ভালোবাসা ও বিশ্বাস নিয়ে বসবাস করছি, মানুষ যা খুশি তাই বলে, এটা অকারণে ঝামেলা সৃষ্টি করছে। আমরা আমাদের দেশে শান্তিতে বসবাস করছি, আমরা চাই না সে আমাদের সম্পর্কে কথা বলুক, কারণ সে আমাদের সঙ্গে সম্পর্কিত নয়, এটা ভুল, এটা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা। উল্লেখ্য, হিজাব বিতর্কের সময় গেরুয়াধারী কয়েকজন পড়ুয়া জয় শ্রীরাম স্লোগান তুলছিল মুস্কানের সামনে। সেই সময় মুস্কান পাল্টা আল্লাহু আকবর স্লোগান তুলেছিলেন। এই ঘটনার প্রশংসা করেন আল কায়দা প্রধান। জঙ্গি নেতা আরও বলেন, ভারতের মুসলিমদের এই অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়া উচিত। মুস্কানকে বোন আখ্যা দিয়ে একটি কবিতাও পাঠ করেন জাওয়াহারি। তাছাড়া পাকিস্তান ও বাংলাদেশ পশ্চিমা বিশ্বের মিত্র হওয়ায় তাদেরকেও তোপ দাগে এই জিহাদি নেতা। উল্লেখ্য, মনে করা হয়েছিল আয়মান আল জাওয়াহারি 2020 সালেই মারা গিয়েছে, তবে সাম্প্রতিক ঘটনা নিয়ে ভিডিও প্রকাশ করে আল কায়দা বুঝিয়ে দিল যে তাদের নেতা জীবিত। সম্মানিত দর্শক, মুস্কানকে নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।